টয়লেটে প্রবেশ এবং বের হবার সময় দোয়া কি বাথরুমে প্রবেশ ও বাহির হওয়ার সুন্নত পদ্ধতি কি কি এক বাথরুমে যাওয়ার সময় এই দুও পড়বে অর্থ হে আল্লাহ আমি খুবুত এবং খাবায়েত পুরুষ এবং নারী শয়তান থেকে আপনার নিকট আশ্রয় চাই দুই বাথরুমে সর্বপ্রথম বাম পা ঢোকাবে তিন বাথরুমে জুতা বা স্যান্ডেল পরিধান করবে চার মাথা ঢেকে বাথরুমে প্রবেশ করবে পাঁচ পেশাব পায়খানার জন্য নির্ধারিত কোনো জায়গা না থাকলে খোলা মেলা কোনো জায়গায় বসলে এমনভাবে বসতে হবে যেন কারো নজরে শতর না দেখা যায় ছয় পেশাব পায়খানা দাঁড়িয়ে না করে বসে করা সাত পানি ব্যবহার করার আগে ঢিলাকুলুক বা টিস্যু পেপার ব্যবহার করা আট বসার নিকতম হয়ে সতর খুলবে এবং কিবোলার দিকে মুখ ও পিঠ দিয়ে বসবে না নয় পেশাব ও নাপাক পানি ছিটা থেকে বেঁচে থাকবে এক শূন্য ধিলা খুলুক ও পানি বাম হাত দ্বারা ব্যবহার করবে এক এক ধিলা খুলুক ব্যবহার করার পর পানি ব্যবহার করবে এক দুই পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়া পর্যন্ত সামান্য চলাফেরা করবে এক তিন পেশাব নরম স্থান বা এমন জায়গায় করবে যেখান থেকে পেশাবের ছিটা উপরে উঠে শরীর নাপাক হবে না এক চার বের হয়ে এ দোয়া পড়বে আনাকা হে আল্লাহ আমি খুবুত এবং খাবায়েত পুরুষ এবং নারী শয়তান থেকে আপনার নিকট আশ্রয় চাই এক পাঁচ ইস্তিনজা থেকে ডান পা দিয়ে বের হবে এক ছয় ইস্তিনজায় প্রবেশের আগে কোরআনের আয়াত আল্লাহর নাম রাসুল শাহ এর নাম লেখা আংটি খুলে প্রবেশ করবে এক সাত বসে বসে পেশাব করবে